কোথায় যাবেন ফিলিস্তিনের উত্তর গাজার বাসিন্দারা? ইসরায়েলের নির্দেশের পর প্রাণ ভয়ে উপত্যকাটির উত্তর থেকে দক্ষিণে পালাচ্ছেন তারা। তবে সেখানেও নিরাপত্তার নিশ্চয়তা নেই, চলছে মুহুমুহু বোমাবর্ষণ। ইসরায়েল নির্বিচার হামলা চালাচ্ছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটা এই মানুষগুলোর উপরও। ইসরায়েলের হামলায় গত ২৪ ঘন্টায় নারী শিশুসহ ৩২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার শুরু থেকেই ইসরায়েল বলে আসছে বেসামরিক লোকজন তাদের লক্ষ্য নয়। গতকাল শনিবারও ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র একই কথা বলেছেন। তবে সামনে আসা ভিডিও ও ছবিগুলো তুলে ধরছে ভয়াবহ চিত্র। একটি ভিডিওতে দেখা গেছে উত্তর গাজা থেকে পালানোর সময় বেসামরিক লোকজনের উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে ওই হামলায় ১২ শিশুসহ ৭০ জনের মৃত্যু হয়েছে, রয়েছেন নারীও। হামলায় হতাহতের ঘটনা ঘটেছে মধ্য গাজার দেইর এল বালাহা শহরের কাছের একটি বাড়িতেও। সেখানে আশ্রয় নিয়েছিলেন উত্তরাঞ্চল থেকে পালিয়ে আসা মানুষ। স্থল হামলার প্রস্তুতির মুখে শুক্রবার ২৪ ঘন্টার মধ্যে উত্তর গাজার ১১ লাখ বাসিন্দাকে দক্ষিণে চলে যেতে বলেছিল ইসরায়েলি বাহিনী। পরে গতকাল বিকেল ৪টা পর্যন্ত ৬ ঘন্টা সময় বাড়িয়ে দেয় তারা। উত্তর গাজা থেকে দক্ষিণে যেতে নির্ধারণ করে দেওয়া হয় দুটি সড়ক। ইসরায়েলের এই নির্দেশের সমালোচনা করেছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেস ইসরায়েল সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। অবরুদ্ধ গাজায় গতকালও শত শত বোমা ফেলেছে ইসরায়েল। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘন্টায় ইসরায়েলের বিমান হামলায় নারী শিশুসহ ৩২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে সেখানে অন্তত ২২১৫ ফিলিস্তিনির মৃত্যু হল, আহত হয়েছেন ৮৭১৪ জন। জাতিসংঘের হিসাব অনুযায়ী গত ৮ দিনের হামলায় গাজায় ১৩০০টির বেশি ভবন ধ্বংস হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে ১৩০০ জনের মৃত্যু হয়েছে। এদিকে গাজায় স্থল অভিযান নিয়ে গতকাল রাতে আবারও হুমকি দিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে গাজায় স্থল অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। জল, স্থল ও আকাশ তিন দিক থেকেই হামলা চালানো হবে, তবে হামলার সুনির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি বিবৃতিতে। এদিকে উত্তর গাজাবাসীকে সরে যেতে ইসরায়েলের নির্দেশে ক্ষোভ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। সৌদি আরব, কাতার ও কুয়েত ইসরায়েলের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। গাজাবাসীর কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজায় ইসরায়েলের অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন ফিলিস্তিনিদের নতুন করে বাস্তুচ্যুত করতে ইসরায়েলের যে কোনো পদক্ষেপ এই অঞ্চলকে আরও বৃহৎ সংঘাতের দিকে নিয়ে যাবে। অপরদিকে গাজায় ইসরায়েলের হামলা যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান।